काम नहीं जगाई ऐसा सा बारिश आगून लग जाए सांसी तो गौरवी तो आगून पूरी तो सांसी से मुर्दा होगा हाँ अब बारिश आगून लग जाए सांसी रूमर भी तो रहे सांसी रे पास है तो वो आ घुमा ले ठीक घुमा है आरे सोले इंतजार तारी कहाँ सांसी रूमर सांसी रे पास है तो बना से तो ना पूरी तो होगा आगूने की भर बो सांसी ओरे की लोग ये तो घुमेर पागल ओ ससा बारी तो आगून लग जाए ना सांसी तो पूरी तो होगा आगून लग जाए हाँ कौन सा अरे किसको ना गए कौन सा मतलब जाए किसको ना गए हाँ लागू पूरा तो जोल है ना आई अरे जोल है सांसी देखो तो जोल बो नहीं भागा नहीं भागा আমি আইতো তুই ঘুমা লে ঘুমদর আরে লোকটা কিরে এত ঘুমের পাগল এই যে সাসি তো পুইরা ওর সার করে দেব সাসি রে কি বাঁচাইতে বনা গিয়া সাসি সাসি রে বাঁচাইতে বনা সাসি মরে জাগার তো বিয়া করব না আরে কি কোন এই লোকটা তো আরে তাড়াতাড়ি চলেন যাই আচ্ছা প্রিয় কাম কর ওই যে বাড়ির সামনে পাশের বাড়িতে একটা কলসি নেই বাবা ওই কলসিটা আমার কাছে আইন না দে পানিতে ভরে আমি লয়ে যাব না আরে সাসা আমি না গেলে হইব কেমনে আমি একলা পারুম না কি আগুন দিবাইতে দৌড়া গেছে তো বেশি বেশি দৌড়া গেছে আচ্ছা আমি তো ঘুমাই হ্যাঁ বাবা আরে এই লোকটা এলে তো পালাম না এত ঘুমাইলে কেমনে হইব আরে সপ্তাহ পুরা সাস হয়ে যাব ঘরে যা আছে মাল সম্পদ যা আছে ও কাকা হ্যাঁ তো চলেন তাড়াতাড়ি যাই হ্যাঁ ও বারেক সাসা ও বারেক সাসা বারেক সাসা আপনার পাশের বাড়িতে আগুন লাগে সব পুরা সরকার হয়ে যাচ্ছে বারেক সাসা তাড়াতাড়ি চলেন বাবা থাম থাম এ তো মশাটা পড়ছে মশাটা মেরে কই মশা কই এ জায়গা না দেখ চলেন চলেন তাড়াতাড়ি চলেন আপনার পাশের বাড়ি সব পুরা সরকার হয়ে যাচ্ছে বাড়ি চলে কি কি হইছে আগুন লাগছে আপনার পাশের বাড়ি কো কই আগুন লাগছে ওই রহিম চাচার বাড়ি আগুন লাগিয়ে পুড়ে যাচ্ছে চলেন তাড়াতাড়ি চলেন ওই রহিমের বাড়ি আগুন লাগছে হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ি যে কোনো মুহূর্তে লাগতে পারে চলেন আমার বাড়ি লাগে নাই তো না না আপনার বাড়ি যে কোনো মুহূর্তে লাগতে পারে চলেন তাড়াতাড়ি চলেন আচ্ছা জি আমার বাড়ি লাগুন তারপর যাব নি যা কি আইছরে আইছরে পাশের বাড়ি আগুন লাগছে তাও যায় না চলেন চাচা আপনি 2 রুপে বাড়ি যা কি করব তোরা যা তোরা জানি বাজা আরে চাচি চাচি পুরা সরকার হয়ে যাবে চলেন তাড়াতাড়ি চল চাচি চাচি পূর্ব হ্যাঁ হ্যাঁ এ পূর্ব না আমার কথা আর কি আলছরে আলছরে আল্লাহ পাশের বাড়ি আগুন লাগছে তাও যায় না ও পুষ্করি থেকে পানি লাগুন এ কি আলছরে আলছরে আল্লাহ তো তো চাচি আছে না বাসায় চাচি পুরা সরকার হয়ে যাবে বাবা তো চাচি যা দেবে কাতারা পাতায় দিতে আরে আপনি চলেন তো এ কি আলছরে আলছরে হ্যাঁ আপনার পাশের বাড়ি আগুন লাগে পুড়া যাচ্ছে যা বাবা যা তোর আগুন ও রহিম চাচা রহিম চাচা হ্যাঁ আরে উড়েন চাচা বাড়ি পুইরা সব শেষ সার করে গেছে বাড়ি ঘর কিছুই নাই চাচিরও মানে পুইরা চাচিরও কিছু সিনসিনারি পাইতাছি না আর আপনি চাচা মানে ঘুমাইতাছেন চাচা চাচা আপনি এত আলসার আলসে কেমনে হইলেন চাচা পুড়ে গেছে চাচা সব পুইরা শেষ পুইরা পুইরা মরে গেছে চাচিও চাচা মরে গেছে মরে গেছে আমার বউ একটা তোর একটা নতুন চাচি দেখো তো চাচা কি কোন চাচা আপনি চাচি মরতে পারে না আরে কি কোন চাচা নতুন চাচি দেখার লাগিয়া চাচা আমি তো জম্মের কুইরা মনে চাচা তো আপনি বংশগত কি কুইরা বংশ ছিল নাকি চাচা হ্যাঁ আমরা বংশ কি কুইরা বংশ ছিল নাকি যা বড় যা ঘুমামো হ্যাঁ চাচা কি কোন চাচা বাড়ি যাই চাচা হ্যাঁ চলেন বাড়ি যাই বাড়ি কি যা বাড়িতে কিছুই নাই চাচা কিছু নাই কিছুই নাই চাচা কিছুই নাই সব কুইরা শেষ হয়ে গেল পুরে গেছে অফ পুরে শেষ হ্যাঁ চাচা আর ঘুমান না চাচা হ্যাঁ আর ঘুমান না হাই হাই রে বারেক চাচা এখনো ঘুমাইতাছ রে বারেক চাচা রহিম চাচার বাড়ি একবারে পুরে গেছে আপনার বাড়ি অর্ধেক শেষ আপনি এখনো ঘুমাইতাছেন বেলা অনেক কি হয়ে গেছে ঘাস দিয়া খেত পড়ে গেছে শাক উড়ে আবার বাজারে পাঠানো লাগবো যাই দেই আমার গ্রামে দুইটা আলসা আছে
রহিম আর হলো বারেক ভাই আছে এক উদ্দেশ্য চালাইতে পারি আজকে এটাই করা লাগবে কিছু করার নেই আর দেখি সামনে বুঝে পাই নাকি যায় আমার তো দুটো কামলা লাগে ভাই বাজারে গেছিলাম পাই নাই বুঝছেন বারেকে যে এমনি ঘুমাইতে থাকি কাম করবে না করবো এ বারেক বারেক ও তো তো কা আমগর কামে নিব কামে নিব এই যে আমার খেতে যাওয়া লাগবে ঠাকুরে লাগবে ঠাকুরে বাজারে বাড়াবো ঘাস ও বড় হয়েছে তুই কাটা লাগবে বুঝছো আমি তোমাকে যদি ধরে কামে নিবা সাথে দিলাম কি তোমার যাবা ভাই যাম ভাই তোমাকে তো কামে নিতে আমার ভয় লাগে তোমরা সারাদিন ঘুমাও এখন কামে যায় কি করবে এটা তো আমি চিন্তা করে বাইতেছি এই কথা এই কথা কইরে না ভাই কাজ করো ভাই ঘুমাইতাম না ভাই আপনার খেতে কাজ ভালোভাবে করে দেবো ভাই ঠিক আছে ঠিক আছে চলো আমার লগে চলো খেতে চলো আমি খেত দেখাই খেতে কাম করবা দুপুরে খাওয়া মুখ সমস্যা নাই কিন্তু ভাই ঘুমান যাইবো না যে একটা কথা কই তোমরা খালি কিন্তু ঘুমাও ভাই ঘুমাই দেখতেছো তোমরা ঘুমাইছো ঘুমাবো না ভাই ঘুমাবো ঘুমাইতাম না ভাই ঠিক আছে চলো আমার লাগে চলো আচ্ছা আচ্ছা আও রে ভালো হইছে রে ওটো আমার লাগে লাগে আও চলো এই রাস্তায় আবার ঘুমাও না চলো না 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 চলো তোমাকে ঘুমানোর লাগে কিন্তু কেউ কামে নি পারছ না আমার লাগে আও চলো দোস্ত আমার ঘুম দাও না কাটে নাই এই কথা কোনো দেবো না সাবধান এটা ঘুমানি দেবো না এই কামে আর ভেজাল মেজাল করো না এটা হচ্ছে আমার খেয়াল আর লোকজন আছে এগোর লোকের সাগুড়ে বা কিরে দোস্ত কাজ গ্রামের লোক কাজে না তুই আবার ঘুমাচ্ছিস সে দেখলে আবার ঘুম কাজে কাজে নিব না বেটা কামে নিলাম আমার কাজের লাইগা তোমাকে গ্রামের লোক কামে নিতে চায় না এই জন্যে আমি আজ বুঝবার পারছি না আমরা কাম করতেছি ভাই শোনেন যেভাবে কাম করতেছেন এইভাবে চলবে না ভাই আমরা ঘুমান ভাই দেখছেন কতগুলা উড়াইছে এই যে দেখেন ভাই আরে ভাই তুমি তো কামের ভিতরে ঘুমাইতেছো আমি দেখতেছি তো না ভাই আমরা ঘুমাবো না ঘুমাইছি রে আমরা ঘুমাই নাই ঘুমাই ভাই আমি যদি আরেকবার ঘুমানো দেখি তোমাকে কিন্তু কাম থেকে উঠাই দিব ভাই ঘুমাবো না ঘুমাবো না ভাই ভাই ভালো করে কাজ কাম করো ভাই তো খাবার আনতে কিন্তু আমি গেলাম আচ্ছা আচ্ছা দোস্ত ঘুমাইও না দোস্ত তো ঘুম পারে না আমারও তো একই অবস্থা আমি তো কত কষ্টে আছি দোস্ত রে আয় তো ঘুমাই লই ঘুমা আমার ঘুম ধরতেছে একটু ঘুমাই তো খিদে তো লাগছে তা আয় না আমরা একটু ঘুমাই লই রেস্ট লই না খাইলাম আজকে না খাই একটু ঘুমাই লই বুঝতো এ মালিক ভাই এ তোমাকে খাবার নিয়ে আইছি কই মালিক ভাই কি এখন এখন একটু ঘুমাইল আর কি রাতে ঘুমাই নেই ভাই আমি একটা কথা কই সাফ সাফ শুনেন আমি একটা কথা কই রহিম ভাই এ আপনি যদি এমনি ঘুমান তাহলে আমার কাম করার দরকার নাই ভাই
ঠিক আছে না না আর ঘুমাইবো না হ্যাঁ আর ঘুমাইবো না আর ঘুমাইবো আপনি যে এত অলস এটা আমি আগে জানি নাই ভাই ঠিক আছে ভাই থাক আপনাকে আমার কাম করা লাগবে না আমি অন্য কোন কাজে কাম করামু ভাই আর ঘুমাইতাম না আর ঘুমাইবো না আর ঘুমাইবো না না ভাই আপনাকে তো কোন কাম ভাই আপনি আমার খেতে শুইলা দেন ভাই ভাই তাহলে আমগো টাইম করে দেন টি-শার্ট টি আপনি কি কাম করছেন যে টিয়া দিমু আমি এই যে কতগুলো সাগুন আছে কি সাগুন আছেন আপনি আপনি তো সাথে আমি যাওনি তো অনি ঘুমান আপনি কি ফাজলাম করেন নি আমি যাওনি তো অনি তোমরা ঘুমাও তোমরা কি কাম করছো কোন টেহা দিবেন আমার গো টেহা দেন ভাই আমি টেহা দিতে পারব না তোমরা জামু না তা করে না যাও আমি 1 টাকা তোমাকে দিব না ওই মি তোমাকে জামু না তা করে না যাও দোস্ত এ হেচাটা জিতে করছ না টেহা পড়লো মনে সুন্দর সে একটু ঘুমাই লই হ্যাঁ চলো ঘুমাই লই আমার অনেক ঘুম পাইছে बाजार नहीं हसन भाई তোমাকে সংসারে কত ভাইবাইছি কিন্তু আমি কামিনি ছিলাম ঠিক আছে তোমরা যে দুই অলস কামিন যাওয়ার পরে এমনি ঘুমান ঘুমাইছো এই খেতের লাগি আজকে আমার যে টাকাটা লস হইছে এইটা জরিমানা আগে তোমরা দিবা আমরা এত কিছু বুঝি না টাকা দিবেন না হলে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিমু যাও তোমরা চেয়ারম্যানের কাছে বিচার দিবা না মাদবারের কাছে বিচার দিবা এই দেখার টাইম নেই আমার কিন্তু আমার যে খেত নষ্ট করছে এই টাকা দেব কেন আজকে ওই মি আপনার খেত নষ্ট করছে এই সব কইলকে খেত কি নষ্ট করছি ভাই আপনাকে আমি সম্মান দেই আপনাকে ভালো করে কামিনি ছিলাম আপনারা আমার সব লস করছে सब চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব হ্যাঁ আমগো একটু বিচার করতে হইবো চেয়ারম্যান সাহেব ওই যে উত্তরপাড়ার হাসান আছে না হ্যাঁ আমগো কামিনি ছিল তে এরপরে কাজ করছে আমগো টেহা দেয় নাই কই কি তোরা যাবার রাস্তা কইরা নে কেমনে টেহা নিবি আমার থেকে নিস উত্তরপাড়ার হাসান তো এই কথা কইছে হ্যাঁ 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 আমি এলাকার চেয়ারম্যান থাকতে তোকে কইছে যে তোরা কেমনে পাইছ আমরা টেহা নিস কইছে হ্যাঁ আচ্ছা আমি এখন এক জায়গা যাইতাছি বিচারে হ্যাঁ রহিম তোমার কি সমস্যা আমগো সমস্যা ওই যে উত্তরপাড়ার হাসান কইলাম না আপনার কালকে হ্যাঁ হে কাম করে আমগো টাকা দেয় নাই কই কি যা পারস তুই তার লগে বিচার দিয়া তারপরে নে আচ্ছা তুই এই কথা কইছে হ্যাঁ আই তোরে না কইছিলাম হাসানে ডাক দিতে ওই যাইতাছে চেয়ারম্যান স্যার চেয়ারম্যান সাহেব আপনি আমার বলাইছেন অবশ্যই তোমারে তো বলাইছি কি লাই বলাইছেন এই এই নিরহ সারা দুইটা এরা নিরহ এগো সংসারে কথা ভাইবা কষ্ট কথা ভাইবা আজকে আমি কাজে নিছিলাম ঠিক আছে কাজে নিছি
এরা কাজে দিছি ভাই শাক উড়াই দিছি শাক আজকে আমার বাজারে দেওয়ার কথা ছিল এরা কি করছে শাক উড়াইতে যায় ঘুমায় ঘুমায় এন কি করব আপনি কোন সব মিথ্যা কথা স্যার মানে আমরা ঘুমাই নাই দেখছেন আমরা না খাইয়া লাঞ্চের সময় 1 ঘন্টা না খামরা 1 ঘন্টা ঘুমাইছি এরা যে 1 ঘন্টা ঘুমাইছিল এক প্রমাণ দেন এনে এনে ঘুমাইতে দেন খাড়া থেকে ঘুমায় এন কি করব কোন আপনি 1 ঘন্টা তোমরা না খায় ঘুমাইছো না খায় ঘুমাইছি চেয়ারম্যান সাহেব এক ঘুমাইলে কিছু কোয়াবে ঘুম কেমনে আয় পর আমগো সোকে একটু ঘুমাইছি এটা লাগি আমগো রইও টাকা দিব না এই যে রহিম চাচা তার বার্থডে সেদিন আগুন লাগলো সে ঘুমায় রইছে তারে ডাইক্কা উড়াইতে পারলাম নাই এই যে বারেক চাচা পাশের বাড়ি রহিম চাচার বাড়ি পুরা টুরা অর্ধেক শেষ পুরা আর বহু পর্যন্ত পুড়িয়ে গেছে রহিম চাচা পরে বারেক চাচার বাড়ি অর্ধেক শেষ এটা আমি ডাকতাছি এও আসে না এ ঘুমাইতেছে আর ঘুমাইতেছে কোন থালি এরা কি অলস না আরে বেসুপ করেন বউ 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 করতে বউ কাগো বউ পরে গেছে আমাকে বউ পরে গেছে আমাকে কষ্ট রে বাপটাকে হ্যাঁ হ্যাঁ সাজি আনন বউ পুরা গেছে গা বাড়ির অর্ধেক পুরা গেছে গা তাহলে হিসাব করেন চেয়ারম্যান সাহেব একবার আমি কাজ নিয়ে টিহাতে নেই কি করো দেখছেন এরা কত বড় অলস আর ঘুমের লেগে আরে